কিভাবে দান করলে মৃত ব্যক্তি কেমন পর্যন্ত সব পাবে একটু জানাবেন দয়া করে চাচা বা মামার শ্যালিকাকে বিয়ে করা যায় হবে কিনা স্বামী মারা গেলে স্ত্রী গোসল করতে পারবে কিনা মেয়েদের ডেলিভারির পর চল্লিশ দিন কি গোসল আছে থাকলে তার নিয়ম কি চল্লিশ দিনে কি কোনো গোসল আছে মারিয়াম ফাতেমা খান আপনি আইডি থেকে লিখেছেন কিভাবে দান করলে মৃত ব্যক্তি কেমন পর্যন্ত সব পাবে একটু জানাবেন দয়া করে মৃত ব্যক্তি কেমন পর্যন্ত সব পাবেন এটা তো তখন সম্ভব যদি আপনি এমন কোনো দান করে যান যেই দানের ধারাবাহিকতা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে তো এরকম লং টার্ম অব্যাহত থাকবে এরকম গ্যারান্টি দিয়ে তো আসলে দান করা কঠিন তবে এটা ঠিক সাথে জারিয়ামূলক দান যেটার ধারাবাহিকতা দীর্ঘকাল পর্যন্ত চলতে থাকবে এরকম দান এরকম খাজে দান করলে দীর্ঘমেয়াদ পর্যন্ত মৃত ব্যক্তির সব পান যেমন আপনি টিউবওয়েল করে দিলেন রাস্তা করে দিলেন কালভার্ট করে দিলেন এমন কোনো কাজ করে দিলেন কোরআন দেশের কিতাব কাউকে কিনে দিলেন এমনকি মসজিদ বানাই দিলেন মাদশা বানাই দিলেন এতিম এবং গরিব অসহায়দের জন্য স্থায়ী কোনো কাজ করে দিলেন তাহলে এটা যদি থাকবে তদিন তার উপকারিতা অর্থাৎ তার সব এটা মৃত ব্যক্তি পেতে থাকবেন সাদমান সাকিব আপনি লিখেছেন চাচা বা মামার শালিকাকে বিয়ে করা জায়জ হবে কিনা জায়জ হবে কোনো অসুবিধা নেই চাচার শ্যালিকাকেও বিয়ে করতে পারেন মামার শ্যালিকাকেও আপনি বিয়ে করতে পারেন এরপর প্রশ্ন করেছেন মারজান মেরি আপনি লিখেছেন স্বামী মারা গেলে স্ত্রী গোসল করতে পারবে কিনা ও পারবে স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল করাতে পারবেন জান্নাতুল ফেরদাস আপনি লিখেছেন মেয়েদের ডেলিভারির পর চল্লিশ দিন কি গোসল আছে থাকলে তার নিয়ম কি চল্লিশ দিনে কি কোনো গোসল আছে ডেলিভারির পর যে পিরিয়ডটা থাকে নেফাজ বলা হয় ব্রিডিং যতদিন থাকে সেই সময়টাতে আপনি অন্য সময়ের মতো গোসল করবেনি সেটা থেকে যখন আপনি পাক হবেন পাক হওয়ার পর নামাজ পড়বেন নামাজ পড়ার আগে তো অবশ্যই আপনি গোসল করে নেবেন গোসল করে তারপর আপনি নামাজ পড়বেন